সেই মুহূর্তে আমরা আছি মাগুরা বাস স্ট্যান্ড এবং আমরা চা খাচ্ছি সবাই, এবং আমাদের আসলে একটু এনার্জির প্রয়োজন ছিল, দ্যাটস ওয়াই আমরা এখানে একটু বিরতি নিয়েছি। রং চাটা আসলে অনেক টেস্ট। আমরা এই মুহূর্তে আসলে এখান থেকে বিদায় নিচ্ছি, আমরা মোহাম্মদপুরের উদ্দেশ্যে রওনা দিব এবং সেখানে অনেক মজার ব্লগ করব, অনেক জায়গা এক্সপ্লোর করব। আমরা আমার কাজিনদের জন্য ওয়েট করতেছি, ওরা হচ্ছে পরবর্তী বাসটা আসতেছে। এখানে আমার আরও দুইটা কাজিন, তারা আসলে ফোনের মাধ্যমে যোগাযোগ রাখছে। এই যে এই মোড়টা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ভায়ানার মোড়। ভায়না মোড়। আচ্ছা, তো এই ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন সোহাগের গাড়ি দাঁড়িয়ে আছে, এই এই সাইডটা চলে গেছে ঢাকা। আচ্ছা, তো এই যে এই সামনে যেটা দেখতে পাচ্ছেন রোকেয়া প্রাইভেট ডায়াগনস্টিক, এই সাইডটা চলে গেছে চৌরঙ্গি। আচ্ছা, নতুন বাজার যেটা, আর এই পাশটা দেখতে পাচ্ছেন, এই যে আমি একটু দেখাচ্ছি আপনাদের, এই যে ওয়ালটনের এই সাইডটা, এই সাইডটা চলে গেছে, এই এটা হচ্ছে জিনাদার দিকে। গ্রিন সেন্ট মার্টিন এক্সপ্রেস, এটা কোথা থেকে আসলো ভাইয়া? আচ্ছা, এটা হচ্ছে ইন্ডিয়া থেকে আসলো। তো ভিউয়ার্স, আমরা আছি এখন ইজি বাইকের মধ্যে এবং আমরা আমাদের গন্তব্যের পথে আমার ফ্যামিলি সহ। আমরা কি করব এখন ভাইয়া? আমরা এখন বাসের জন্য ওয়েট করব। বাস এখন যেটা আছে সেটাতে সিট নাই, যার কারণে আসলে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছি চিপস। ওটা কি খেতে পারি? চিপস খাওয়া যেতে পারে, মিস্টার টুইস্ট। না, তুমি খেয়ে টাকা দিয়ে দিলে আর পাপ হবে না। নাও ধরো। হ্যালো ভিউয়ার্স, ফাইনালি আমরা 7টা সিট পেয়েছি এবং আমাদের বাসটা এক্ষুনি ছেড়ে দিবে। তো মোহাম্মদপুর থেকে, সরি, মাগুরা থেকে মোহাম্মদপুরের উদ্দেশ্যে আমাদের বাস ছেড়ে যাবে। তো ভিউয়ার্স, আমরা ফাইনালি বাসের মধ্যে এবং কিছুক্ষণের ভিতরেই আমাদের বাস ছেড়ে দিবে। আমাদের থ্রি ব্রাদার্স আমরা একসাথে সিট পেয়েছি আলহামদুলিল্লাহ, এবং অনেক চিল হবে। তো ফাইনালি আমাদের বাসটা গন্তব্যে পৌঁছালো এবং দেখতে পাচ্ছেন যে বাসের মধ্যে আসলে কেউই নাই। ঠিক আছে, আমার সাথে একটা ছেলে আছে, সে নাকি নিজেকে সেলিব্রিটি দাবি করে। কি ভাই, আপনি কি নিজেকে সেলিব্রিটি দাবি করেন? মোটেও না। আচ্ছা, তো যশোর থেকে ফাইনালি 3 ঘন্টা জার্নির পরে আমরা আমাদের গন্তব্যে, এখন এখান থেকে জাস্ট একটা ভ্যান নিব, আমরা চলে যাব আমাদের গন্তব্যে। তা এখন ভ্যানে উঠেছি, ভ্যান দিয়ে যাচ্ছি, খুব মজা হচ্ছে। তো আমার কাজিন সাথে আছে। কাজিন, কেমন লাগছে? ভালো লাগছে, বাট কাদা। হ্যাঁ, একটু কাদা, আসলে বৃষ্টি হয়েছে ঈদের পর থেকে, 2 দিন ধরে প্রচণ্ড বৃষ্টি যশোর মাগুরা এরিয়াতে। আমি জানি না ঢাকায় এই মুহূর্তে কী অবস্থা, হয়তো বৃষ্টি হচ্ছে, কারণ সারা দেশে আসলে গুড়ি গুড়ি বৃষ্টি। কিন্তু কাদার মধ্যে আটকে গেছে আমাদের গাড়ি। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর কাদা, আমরা কাদার মধ্যে একটু ভ্যান থেকে নামলাম এবং এখন আবার রাস্তায় উঠেছি এবং আমরা ভ্যানে আবার চড়ব। গ্রামের মেঠোপথ রাস্তা, অনেক জোশ লাগছে, ওয়েদারটাও সুন্দর। ফাইনালি আমরা আমার ছোট বোনের বাসা আসছি এখানে, ও শ্বশুরবাড়ি। তো এখানে এসে আমরা অনেকক্ষণ ধরে বাসা আসলে ওয়েট করছিলাম যে কখন বৃষ্টি থামে, বৃষ্টি থামে। আমরা ইতোমধ্যে বলেছি যে আমরা এখানকার বেশ কিছু প্লেস ঘুরে দেখব, এক্সপ্লোর করার চেষ্টা করব। তো আমরা আসলে এখন ছাতা মাথায় দিয়ে বের হয়েছি, যদিও মোবাইলে প্রোটেকশন নাই, বাট আমার কাছে কিন্তু খুবই অসাধারণ লাগছে চারিপাশটা আমরা দেখতে পাচ্ছি। OMG! তো দেখতে পাচ্ছেন যে আমরা আসলে রাস্তার উপর দিয়ে হাঁটছি। এখানে আমার একটা ছোট ভাই আছে এবং বড় ভাই আছে, এবং আমার চাচু আছে, ভাইপো, সবাইকে দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আমরা বৃষ্টি বৃষ্টি স্নান রোড দিয়ে হেঁটে যাচ্ছি সেই কাঙ্ক্ষিত জায়গায়। সেই কাঙ্ক্ষিত জায়গার নাম হচ্ছে মধুমতি নদীর তীর। তো দেখতে পাচ্ছেন আমরা গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছি এবং বৃষ্টি স্নাত গ্রামের পথ কতটা সুন্দর হতে পারে
আপনার না বিকলে কখনোই ফিল করবেন না ব্যাপারটা। তো ভিউয়ার্স, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা নৌকার উপরে, সাথে আছে রায়হান এবং আমরা খুবই এনজয় করছি। আমরা এখন যে নৌকাটার উপরে, নৌকাটা আপনাদেরকে একটু দেখায় দেখেন আমার অনুভূতিটা কেমন। আমারটা আসলে বলার মতো ভাষা নাই, আমার এই মুহূর্তে ইচ্ছা করছে আসলে এখানে নেমে যাই এবং গোসল করি। তোমার অনুভূতি কেমন ভাই? আমার অনুভূতির কথা আর কি বলবো ভাই, অসাধারণ, এক কথাই অসাধারণ, অতুলনীয়, বিউটিফুল। আর সবচেয়ে সুন্দর লাগছে পানির স্রোতটা, নতুন পানি, নতুন বৃষ্টির পানি। ও মাই গড, এক কাকে পেলাম মধুমতিতে? একটা ছেলে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন মধুমতি নদীর তীরে, আমাদের জার্নি স্টার্ট হচ্ছে। আমরা এখন নৌকাতে, আমরা আমাদের পারিবারিক একটা ভ্রমণ শুরু হয়েছে। নৌকা করে আমরা পুরো নদীটা প্রদক্ষিণ করব এবং প্রকৃতির এই ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে আমরা একদম প্রকৃতির সাথে মিশে যাব। জার্নিটা স্টার্ট করে ফেলেছি মধুমতি নদীতে এবং আমরা একটু ব্রিজটা জাস্ট আপনাদেরকে একটু দেখাই। অসাধারণ ভিউটা দেখেন, অসাধারণ, ওয়াও। সোহান আছে এই পাশে, আমার ছোট চাচ্চু, এটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে আমার ছোট ভাইয়া। ছোট ভাইয়া, তোমার অনুভূতি কেমন লাগছে? ভালো লাগছে। খুবই ভালো লাগছে। আবহাওয়া এখন খুব সুন্দর, হালকা বৃষ্টি হচ্ছে, অনেক বড় নদী, ব্রিজটা খুব সুন্দর, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ছোট ভাই আকিকের কাছে চলে যাক। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। অসাধারণ একটা, মানে এরকম সমস্যা একটা, যে এত সুন্দর একটা জায়গা, তারপরে নৌকার উপরে পানির মধ্যে ঘুরতে খুবই ভালো লাগছে। আসলে কি বলবো, বলার কিছু নেই, কারণ এত সুন্দর একটা আবহাওয়া, যদিও রোদ নাই তারপরেও বৃষ্টি স্নাত অবস্থায় আমরা অনেক ভালো একটা সময় পার করতেছি, ভালো লাগতেছে অনেক। হ্যাঁ, শ্রীরাম লাগতেছে, শ্রীরাম, শ্রীরাম হয়েছে। আচ্ছা ভাই, সবাই একসাথে রেডি, 1 2 3 অসাধারণ ভিউটা দেখ। Life is too much beautiful. অসাধারণ।
লাভ ইউ ভৈরব সরি আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ছেড়ে যেতে চাই না মধুমতি আমরা বিচে আমরা আমরা পড়ে যাব পড়ে যাব আমরা এখন চরে এসেছি এখানে সবাই আটকা পড়েছি আমরা যেতে পারবো কিনা সন্দেহ আমরা এখানে ঘাস লতা পাতা খেয়ে জীবন যাপন করব আমি এখানে ভাই থেকে যাব আজকে ভাই আমরা লতা পাতা খেয়ে থাকবো আপনাদেরকে দেখাই দেখেন আমরা কোথায় এসেছি আমরা এখান থেকে ফিরবো কিভাবে আমরা জানি না আমরা হারিয়ে গেছি গহীন অরণ্যে ওয়াও অসাধারণ ইলিশ মাছ পাওয়া যাবে এখানে ফাইনালি আমাদের যাত্রা আবারও শুরু হলো আমরা এখানে চরে কিছুক্ষণ ছিলাম একটা অসাধারণ সুন্দর চর এবং চরে কিছুক্ষণ থাকার পরে আমরা এখান থেকে আসলে আবারও রওনা করেছি এই হচ্ছে অবস্থা আমরা আবার আমার গন্তব্যে আমাদের গন্তব্যে ফিরে যাচ্ছি তো আমাদের সাথে যারা ছিল সবাই আছে মনোমুগ্ধ করছিল আমার আসলে সত্যি এই নদীটা ছেড়ে কোনো মতেই যেতে ইচ্ছা করছে না কিন্তু কিন্তু আমাদের আসলে কোনো উপায় নাই আমাদের আমাদের তো যেতেই হবে যেতেই হবে আমাদের আর কি বলবো ভাই অসাধারণ দৃশ্য দৃশ্য দেখে আমি বিমোহিত হয়ে গেছি বাতাস পানি নৌকা ট্রলার আমরা সবাই